অলকে ক্রিয়েটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আরেকটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আসলাম তাহলে মৎস্য অধিদপ্তর তারা নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে যেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে এটা হলো সে কাঙ্ক্ষিত নিয়োগ তো সবচেয়ে বড় কথা বন্ধুরা এই নিয়োগের নিচে দেখুন এখানে আবেদনের একটা ফর্ম দেওয়া আছে নমুনা কপি এটা কিন্তু আপনাদের লাগবেই দ্বিতীয়ত নিজে আর একটা আছে সেটা হলো প্রবেশপত্র এই দুটোই কিন্তু আপনাদেরকে লাগবে আপনারা অবশ্যই সার্কুলারে ঢুকে এটা দেখে নেবেন তো আমি এখন এটা কীভাবে পাবেন না পাবেন সেটা সব কিছু বলে দিচ্ছি কীভাবে আবেদন করবেন সব বলবো তার আগে বলি এই সার্কুলারের লিঙ্ক সহ প্রত্যেকটা জাস্ট আবেদনের ফর্মের নমুনা কপি সহ এগুলো সার্কুলারের লিঙ্ক আমি প্রথম কমেন্ট আমি দিয়ে রাখছি ওইখান থেকে যদি আপনারা লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে এরকম একটা অবস্থা আসবেন আশেপাড়ে প্রথমেই পাবেন মৎস্য অধিদপ্তর এটা নতুন নিয়োগ প্রকাশ দু হাজার একুশ এটাতে আপনারা ক্লিক করবেন করামাত্র মাত্র আপনারা সার্কুলার সহ নিচে নামলে এই চাকরির আবেদন ফর্মের নমুনা কপি এবং প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আমার একচুলে অলরেডি এটা নামানো আছে শুধু আমি ওখান থেকে একটু দেখে পড়ি আপনারা অবশ্যই ডিরেক্টলি পড়তে পারবেন আবার আপনারা চাইলে নামায় পড়তে পারেন সেটা আপনাদের ব্যাপার তো আমি একটু বড়ো করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন ক্লিয়ারলি আপনারা বড়ো করে পড়তে পারবেন নো প্রবলেম ইনশাল্লাহ পারবে না তো এখানে দেখতে পারতেছেন যে গণ বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তরের এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট এটা সতেরো তারিখ অর্থাৎ গতকাল আর কি যদি সতেরো তারিখে লাস্টের দিকে পাবলিশ করছে বাট এটা পাওয়া গেছে আজকে তো এইখানে অ্যাকচুয়ালি পদার নাম যেটা বলছে সহকারী মৎস্য কর্মকর্তা তার বেতনের গ্রেড হলো দশতম গ্রেডে স্যালারি পাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যালারি পাবে এখানে পদের সংখ্যা আছে উনত্রিশ শিক্ষাগত যোগ্যতা বলছে বিএসসি পাস অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ ডিপ্লোমা কমপ্লিট করলে কিন্তু অর্থাৎ মৎস্যবিজ্ঞানে চার বছর ডিপ্লোমা করলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে বন্ধুরা যেভাবে আবেদনটা করবেন তাহলে যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারবে দ্যাট ছেলে মেয়ে সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলার মেয়ে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তো প্রবেশপত্রের নমুনা আর আবেদন ফর্ম এটা ওদের যে অফিসিয়াল সাইটটা আছে ওইখান থেকে কিন্তু আপনারা এটা নামায় নেবেন আমি অলরেডি আপনাকে দেখাইছি সেটা অলরেডি আপনার নামাবেন নামানোর পরে ওইটা সুন্দর করে পূরণ করতে দুই কপি জাস্ট পাসপোর্ট সাইজের ছবি সহ এগুলো কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে রঙিন ছবি সেগুলো কি কী আছে সেগুলো এখানে দেখুন সব কিছু বর্ণনাটা করা আছে আপনার বয়সের ক্ষেত্রে যেটি বলা হয়েছে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে আপনার প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে সরকারি আধা সরকারি সাহায্যের সাথে চাকরি প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা এখানে আবেদনপত্র যা প্রার্থীরা যথার্থভাবে পূরণ করে সরাসরি অথবা ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে নিজেদের তারিখের ভিতরে আপনাদেরকে পৌঁছাইতে হবে এখানে বাকি বিষয়গুলো দেখুন আবেদনপত্র আগামী একুশ এগারো দুই হাজার একুশ তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ের মধ্যে অর্থাৎ বেলা পাঁচটার ভিতরে এই ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর কক্ষ নম্বর পাঁচশো এগারো মৎস্য ভবন তেরো শহীদ ক্যাপ্টেন মনসুর সরণি রমনা ঢাকা এক হাজার এই ঠিকানা বরাবর আপনাদেরকে পৌঁছাইতে হবে আমার মনে হয় বাকিটা যদি আপনারা একটু মানে সার্কুলার নামে পড়েন পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন যেটা হলো চাকরির আবেদন ফর্মের নমুনা কপি এটা নামাবেন নামাইলে কিন্তু হবে এখানে কি কী লাগবে না লাগবে পদের নাম বিজ্ঞপ্তির নম্বর তারিখ বাড়তির নাম বাংলায় ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন যে কোনো একটি দেখুন একটা দেবেন দুটি দরকার নেই তারপরে দেখুন দেখেন বয়স টয়েস সব কিছু দেওয়া আছে বন্ধুরা এগুলো আপনারা নিজেতা ফিল আপ করবেন এই তো বিষয়টা এবং লাস্টে যেটি আছে তাহলে তো প্রবেশপত্র তো প্রবেশপত্রটা অ্যাকচুয়ালি ওখানে আহমানি কোনো বিষয় না পার্থী কর্তৃক পূরণীয় এটা আপনি পূরণ করবেন পদের নাম প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম ঠিকানা মোবাইল নম্বর টম্বর সব কিছু দিয়ে দেবেন আর এটা অফিস করতে পূরণ করবে আপনার রোল নম্বর কোথাও পরীক্ষার কেন্দ্র কোথা হবে এটা ওরা কিন্তু আপনাকে পাঠাবে আর কি তো এখানে ছবি টবি সব আপনারা লাগাই দিয়ে দিবেন জাস্ট ওরা এটা ফিল আপ করবে বাকিটা আপনাকে পাঠিয়ে দেবে তো বন্ধুরা আমার মনে হয় আর এখানে যদি কিছু বলার নেই বাকিটা আপনারা পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন এখন তোমার এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ